আজকের রাশিফল 10ই নভেম্বর 2022, বৃহস্পতিবার, তিথি কৃষ্ণ দ্বিতীয়া, জন্ম রাশি হলো বৃষ, সূর্যোদয় সকাল 5টা 49, সূর্যাস্ত বিকাল 4টে 50। মেষ রাশির রাশিফল। মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আপনি কিছু দান এবং দাতব্য কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। আজ মানসিক চাপ থাকবে, আপনি কোনো জমিতে বিনিয়োগ করতে পারেন। আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে, অংশীদারদের আজ সহজভাবে নেবেন না। কোনো বহিরাগত আপনার এবং সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরির চেষ্টা করতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। বৃষ রাশির রাশিফল। সন্ধ্যাবেলায় একটু আরাম করুন, আজকের দিনটা খুব একটা লাভদায়ক দিন নয়, কাজেই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। আবেগদারিত ঝুঁকি আপনার পক্ষে যাবে। আজ প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন, সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন। দিনটি আজ ভালো হতে পারে, আজ কৈশোর সময়ে ফিরে যাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মিথুন রাশির রাশিফল। আপনি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন, অর্থ অন্ধকার সময়ে আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। আজ আপনার অর্থ বিনিয়োগ এবং সঞ্চয়ের দিকে বিবেচনা করতে হবে, অন্যথা সমস্যা দেখা দিতে পারে, কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ আপনি কোনো সমস্যা মোকাবেলার দিকে যাবেন না। নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত হবে, আজ আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার প্রত্যাশা অনুযায়ী ফল আজ নাও পেতে পারেন, পরিকল্পনার পরিবর্তে বিবেচনা করাই আজ ভালো হবে। আজ অসাধারণ কোনো কাজ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কর্কট রাশির রাশিফল। সামান্য জিনিসে মন দেবেন না, নিজের জন্য অর্থ সাশ্রয় করতে পারবেন। আপনি যথাযথ সংরক্ষণ করতে সক্ষম হবেন, দেখা করতে আসা অতিথিরা সন্ধ্যাটি দখল করে রাখবে। এটি আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন হতে চলেছে। নতুন মক্কেলদের সাথে আলোচনা করতে পারেন, বন্ধুদের সাথে খালি সময়ে দেখা করতে পারেন। জীবনের সাম্প্রতিক দিনটি আপনার কাছে শক্তিশালী হয়ে উঠবে, স্ত্রীর কাছে আনন্দ খুঁজে পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। সিংহ রাশির রাশিফল। আপনি মানসিক দিক থেকে একটু চাপে থাকতে পারেন। আজ জীবনের সমস্যাগুলি সমাধানে কাউকে প্রয়োজনীয় চেতনা আলোয় ভূষিত করতে পারেন। আপনি দীর্ঘমেয়াদি ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন, বন্ধু এবং সঙ্গীরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন। তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে, কারো কারোর জন্য উন্নতি হবে। জীবনে ব্যস্ততার মাঝেও আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। প্রতিবেশী এবং বন্ধুরা আপনার বিবাহিত জীবনকে ভুলভাবে প্রকাশ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কন্যা রাশির রাশিফল। আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। দীর্ঘ সময় স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবে। আপনি প্রেমিকার সাথে কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা করতে পারেন। আজ প্রিয়জন বিরক্তিকর থাকতে পারে, ঊর্ধ্বতন স্তরে ব্যক্তিদের কাছ থেকে কিছু বিরোধ উঠে আসতে পারে। দিনটি ভালো করতে আপনার লুকানো গুণাবলীগুলি ব্যবহার করুন। আপনি স্ত্রীর সাথে পুরানো কোনো সমস্যা নিয়ে বিবাদ করতে পারেন, দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। তুলা রাশির রাশিফল। আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা বিশালভাবে মানসিক ক্ষমতাকে উন্নত করবে। এই গতি ধরে রাখুন, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উৎসাহিত করবে। আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন, আজ আত্মীয়দের কাছে অযৌক্তিক চাহিদা করতে পারেন, দীর্ঘ সময় পর বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারেন। কর্মক্ষেত্রে কারুর সাথে আজ মন লাগবে না, আজ সব কলহ ভুলে স্ত্রী আবার ফিরে আসবে, দিনটি উত্তেজনাপূর্ণ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। বৃশ্চিক রাশির রাশিফল।
দিনটি আপনার জন্য নিছকই আনন্দদায়ক হবে, যেহেতু আপনি জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করছেন। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করবে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে আনবে। আপনি প্রেমিকার সাথে দিনটি মিষ্টি হাসি দিয়ে গড়ে তুলুন। আজকের দিনটি সাম্প্রতিক কৃতিত্বের জন্য সহকর্মীদের দ্বারা প্রশংসিত হবে। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনার স্ত্রী আজ মূল্য বর্ণনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ধনুরাশির রাশিফল। অধিক দুশ্চিন্তা মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে, এটি এড়িয়ে চলুন। আজ বদমেজাজ এবং দুশ্চিন্তা শরীরে প্রভাব ফেলতে পারে। ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে উৎসবের বাতাবরণ তৈরি হবে। নিশ্চিত করুন যে আপনি নীরব দর্শক হয়ে না থেকে এতে অংশগ্রহণ করছেন। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আজ সৃষ্টিশীল প্রকৃতি কাজের সাথে যুক্ত হতে পারেন। আপনার ব্যক্তিত্ব এমন যে বেশি লোকের সাথে থাকতে বিরক্তিবোধ করেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মকর রাশির রাশিফল। কাজের জায়গায় বরিষ্ঠদের চাপ এবং ঘরের কিছু মতভেদ আজ সৃষ্টি হতে পারে। আজ আপনি চাপে থাকবেন। অর্থ আগমন আপনাকে কোনো ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। আজ সবচেয়ে ভালো হয় যদি পছন্দের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক বিতর্কিত বিষয় এড়িয়ে চলতে পারেন। প্রেমের ব্যথা অনুভব করবেন। আজ ভালো সাফল্য পেতে পারেন। আজ আপনি মেধা দেখানোর সুযোগ পাবেন। বাড়িতে পুরানো কোনো জিনিস পেয়ে খুশি হবেন। আজকের দিনটি সাফল্য পেতে পারেন। কোনো পরিকল্পনা বানাবার আগে স্ত্রীকে যদি জিজ্ঞাসা না করেন তার বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কুম্ভ রাশির রাশিফল। আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় সময় ব্যয় করুন। অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারবেন। আর্থিক সমস্যার সমাধান হবে। আজ আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন কাজ করতে পারেন। ডেটে যাওয়া কর্মসূচি ব্যর্থ হওয়ার কারণে হতাশার সম্মুখীন হতে পারেন। নতুন প্রকল্প নেয়ার আগে ভাবনা চিন্তা করুন। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মীন রাশির রাশিফল। দিনটি আপনার জন্য নিছকই আনন্দদায়ক হবে, যেহেতু আপনি জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করছেন। ব্যবসা কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আছে তাদের উপেক্ষা করুন। অতীতের চিন্তা আপনাকে হতাশ করবে। কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে। সময়ের চাকা খুব দ্রুতই পরিবর্তন হবে। আপনি বৈবাহিক জীবনে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ভালো থাকুন, সুস্থ থাকুন।